মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তিনি হচ্ছেন বিশ্ব নবী, জ্ঞানের দিক থেকে তার থেকে শ্রেষ্ঠকারী পৃথিবীতে আর নাই। তার টিচার কোন কলেজের প্রফেসর নয়, কোন স্কুলের মাস্টার নয়, কোন মাদ্রাসার শিক্ষক নয়, কোন মানুষের কাছে আল্লাহ তারে শিখান নাই। তিনি লিখতে পারতেন না, তিনি কি লিখতে পারতেন, তিনি কি পড়তে জানতেন, এমনকি নিজের নামটিও সই করতে পারতেন না। সেই লোকটি কি বলছেন শুনুন, যিনি লিখতে পারেন না, যিনি পড়তে জানেন না, যিনি নাম নিজের সই করতে পারেন না, সেই নবীজি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসেবে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতার মহান শিক্ষক, জোরে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান শিক্ষক। আল্লাহ তাকে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন দেন না, তাকে মানুষের কাছে তিনি পড়ান নাই, কারণ তিনি হবেন বিশ্ব নবী। মানুষে তারে কি পড়াইব বলে, কে পড়াবে তারে? এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক এই পৃথিবীর কোনো মানুষ নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক মানুষ যিনি সৃষ্টি করেছেন, আকাশ যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক ছিলেন। তাহলে জ্ঞানের দিক থেকে তার থেকে সেরা পৃথিবীতে কেউ নাই। তাহলে চরিত্রের দিক থেকে, জ্ঞানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান তিনি এবং জ্ঞানী। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, কারো আদর্শ এই পৃথিবীতে কারো আদর্শ চোখ বুঝে গ্রহণ করা যাবে না। কোন পীর সাহেব নয়, কোন মাওলানা সাহেব নয়, কোন মুহাদ্দিস মুফাসসির নয়, চোখ বুঝে নির্দ্বিধায় নিশ্চিন্তে যাকে অনুসরণ করতে হয় তার নাম প্রাণ ভরে সকলে উচ্চারণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা দিয়েছেন পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত সেই ঋণ শোধ করতে পারবে না।